করোনা সংক্রমণ রুখতে কঠোর হলো তারকেশ্বর প্রশাসন। তারকেশ্বরে করোনা সংক্রমণ ধরা পড়ার পরেই প্রশাসন পুরসভা আরও কঠোর পদক্ষেপ নিল। শুধু 9 নম্বর ওয়ার্ডের পুলিশ মোতায়েন নয়, এবার শহর তারকেশ্বরে কঠোর হলো পুলিশ। এবার শুক্রবার ঘোষণা করা হয় সপ্তাহে 3 দিন অর্থাৎ রবি বুধ শুক্রবার দোকান বাজার খোলা থাকবে। এদিন মাইকিং করে জানানো হলো মানুষকে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তাই এই পদক্ষেপ নিয়েছে পুরসভা ও পুলিশ প্রশাসন। এই নির্দেশ অনুযায়ী সপ্তাহে 3 দিন রবিবার বুধবার ও শুক্রবার এই খাদ্য সামগ্রী মাছ সবজি আলু পেঁয়াজ ও ফল এই সমস্ত জিনিস পাইকারি ও খুচরা দোকান খোলা থাকবে, কিন্তু অন্যান্য দিনগুলিতে উক্ত দোকান খুলিলে মহামারী আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকবে। গতকাল 2টোর সময় থেকে ডিকটেট হওয়ার পর আমরা প্রশাসনিক ব্যবস্থা জানিয়ে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী থানা প্রশাসন এবং পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়েছি। এলাকা সিল করা আছে, মানুষকে সচেতন করা হয়েছে, আমরা পুলিশি টহলদারি চলছে যাতে কোথাও সোশ্যাল ডিস্টেন্স না ভেঙে অযথা জমায়েত না হয়, মানুষ ঘরের মধ্যেই থাকে এবং যারা ফার্স্ট কন্ট্যাক্টে এসছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং এলাকার মানুষের কাছে আমরা আবেদন করেছি যে আপনাদের প্রয়োজনীয় খাবার দাবার প্রয়োজনীয় দ্রব্য আপনারা লিস্ট করে আমাদের কাউন্সিলর বা আমাদের একটা টিম করে দেওয়া হয়েছে, সেই টিমকে দিয়ে দিন, তারা আপনার দরজায় পৌঁছে দেবে। আপনি তাদের এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এলাকা এখনও ঠিকঠাকই আছে, যাতে পরবর্তী পর্যায়ে এই সংক্রমণ আরও বেশি না ছড়িয়ে পড়তে পারে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আজকে সকাল থেকে স্যানিটাইজেশনও করা হয়েছে এই এলাকায়, আমরা হাইড্রোক্লোরাইড সলিউশন দিয়ে আমরা পুলিশের ব্যাপারটা করেছি এবং পুলিশ আজকে সকাল থেকে বা কাল থেকে গতকাল থেকে পুলিশ এবং ওসি সাহেব এবং সকল পল্লী প্রশাসন আজকে সার্বিকভাবে এলাকার প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। আমরা পুলিশের সঙ্গে কাজ করছি, আপনিও দেখলেন যে এখন আমরা টহল দিচ্ছি এলাকার মানুষের যাতেও কোথাও কোনো সমস্যা নেওয়া হয় এবং আমাদের ওসি সাহেব নিজে এই ব্যবস্থাপনার মধ্যে আছেন। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।